হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ রুট ওয়ার্ড অমনি এবং এর থেকে তৈরি বিভিন্ন ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ড অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, এই যে অমনি, এই যে রুট ওয়ার্ডটি রয়েছে, এর মিনিংটা আসলে কী সেটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। তো অমনি এর মিনিং হচ্ছে অল, ঠিক আছে, সব অথবা বলতে পারি আমরা সর্ব। তো দেখো, এই ওয়ার্ডটি এসেছে ল্যাতিন একটি ওয়ার্ড অমনিস থেকে, ঠিক আছে। তাহলে অমনি এই ওয়ার্ডটি এসেছে কোথা থেকে? ল্যাটিন ওয়ার্ড অমনিস থেকে। তো এবার আমরা এই অমনি দিয়ে গঠিত হওয়া ওয়ার্ডগুলো এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমরা এবার এক এক করে দেখে নেব। প্রথম ওয়ার্ডটি রয়েছে অমনি প্রেজেন্ট, এর বাংলা মানে হচ্ছে সর্বত্র বিরাজমান, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার। তো আমরা কিন্তু এখানে অমনি প্রেজেন্টের বাংলা মানেও পেয়ে গেলাম, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাও কিন্তু পেয়ে গেলাম। তোমাদের এই যে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং তোমাদের এই অংশটাকে এক কথায় প্রকাশ করতে হবে। তাহলে দেখো, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার তোমাদের এক কথা প্রকাশ করলে কী হয়ে যাবে? অমনি প্রেজেন্ট। তো যেই অপশনে তোমাদের অমনি প্রেজেন্ট থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটি উদাহরণ নিয়ে নিয়েছি। দেখো এখানে কী বলা হয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, মানে নিম্নে যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে সেটির সেম মিনিংয়ের আমাদের অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখো, গ্রুপ অফ ওয়ার্ডটা এখানে কী দেওয়া রয়েছে? ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, এটাকে এক কথায় প্রকাশ করলে কী হবে? আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমনি প্রেজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব আজকের পরবর্তী ওয়ার্ড। দেখো এর পরে ওয়ার্ডটি রয়েছে হচ্ছে অমনি ফ্যারিয়াস। অমনি ফ্যারিয়াস এর বাংলা মানে হচ্ছে সর্বপ্রকার, অফ মেনি ভ্যারাইটিস। অমনি ভোরাস, অমনি মানে হচ্ছে সব অথবা সর্ব, ভোরাস মানে হচ্ছে ভোজী। তো অমনিভোরাসের বাংলা মানে হয়ে যাবে সর্বভোজী। ওয়ান হু ইটস এভরিথিং, তোমাদের প্রশ্নের মধ্যে যদি থাকে ওয়ান হু ইটস এভরিথিং, এটাকে যদি এক কথায় প্রকাশ করতে বলে তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে অমনিভোরাস। অমনিপটেন্ট, অমনি মানে হচ্ছে সব অথবা সর্ব, পটেন্ট মানে হচ্ছে শক্তিমান, তাহলে এর বাংলা মানে হয়ে যাবে সর্বশক্তিমান। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট এর বাংলা মানে হচ্ছে সর্বজ্ঞ বা সর্বদর্শী, ওয়ান হু নোস অল। অমনিজেনাস, অমনিজেনাস এর বাংলা মানে হয়ে যাবে হচ্ছে সর্বপ্রকার, অফ অল টাইপস অফ কাইন্ডস। অমনিবাস, অমনিবাস এর বাংলা মানে হচ্ছে বহু বস্তু সম্পর্কীয়, এ লার্জ বুক দ্যাট কন্টেন্টস সেভারেল আদার বুকস প্রিভিয়াসলি পাবলিশ সেপারেটলি, যে পূর্বে আলাদা আলাদাভাবে প্রকাশিত বিভিন্ন বইয়ের একটিমাত্র সংকলন সেটাকে আমরা বলি হচ্ছে অমনিবাস। এছাড়াও বলতে পারি একই লেখকের বিভিন্ন লেখার যে সংকলন সেটাকেও আমরা অমনিবাস বলি, আবার একই ধরনের বিভিন্ন লেখার যে সংকলন সেটাকেও আমরা অমনিবাস বলি। অমনি কম্পিটেন্ট এর বাংলা মানে হচ্ছে সব কিছুতেই পারদর্শী, অ্যাবল টু ডিল উইথ অল ম্যাটার্স। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।